আমার একেবারে পাশে এসে বসেছেন, গল্প করছেন নিজেরা নিজেরা, আমাদেরকে একটু শোনাবেন না কি গল্প হচ্ছে? কি বাড়ি যেতে হবে? ডাক এসেছে বাড়ি থেকে, সর্বনাশ। এই আপনাদের এই গপ্প সপ্প দেখে না আমার আবার গল্প করতে মন চাচ্ছে। বসে পড়ো, শুনবেন গল্প, শুনবেন। আমিও কিন্তু কম গল্প জানি না, একবার বসলে হয়, সারা দিনের নাম করে বসে পড়ে শুনবেন গল্প। একটা হয়ে যাক তাহলে, শুনুন একটা গল্প শুনবো, ভালো করে শুনবেন। হ্যাঁ, এই যে আমরা এখানে সবাই বসে আছি, এখানে কিন্তু আরো চারজন এসেছে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। তারা কারা? তারা হলো কলির চার মেয়ে। কলির চারটে মেয়ে আছে, তারাও এসেছে এখানে। এই যে আপনারা গল্প করছেন, এটা কিন্তু একটা কলি, কলির প্রভাব। কেন বলুন তো? হরি নামে অনেক বাধা মা, হরি নামে কৃষ্ণ নামে অনেক বাধা। এই বাধাটা অতিক্রম করতে যে পারবে, সেই প্রকৃত ভক্ত হতে পারবে। প্রচুর বাধা, ধৈর্য ধরতে পারে কয়জন? তা এখন হয়েছে কি, কলি মহারাজ গালে হাত দিয়ে চিন্তা করছে, হাই রে পোড়া কপাল, সবাই যদি কীর্তন শুনে স্বর্গে যায় তাহলে আমার এই রাজত্বটা চলবে কি করে? আরে দিনে দিনে তো আমার এই জমিদারিটা, এই রাজত্বটা একেবারে শেষের দিকে যাচ্ছে। হ্যাঁ, রসাতলে গেল, রসাতলে চলে যাচ্ছে। এই দেখ, ভালো করে চেয়ে দেখ, সবাই দলবল বেঁধে কীর্তন শুনতে যাচ্ছে। সবাই যদি কীর্তন শুনতে যায় তাহলে আমার জমিদারি চলবে কি করে? কি করে চলবে আমার জমিদারি? কারণ কীর্তন শুনলে তো সবার পাপ তাপ দূর হয়ে যাবে, পুণ্য অর্জন করবে, আর সবাই স্বর্গে গিয়ে উপস্থিত হবে। কিন্তু আমার জমিদারিটা চলবে? চার মেয়ে বলছে, বাবা তুমি একদম চিন্তা করবে না, আমরা তোমার চারটে মানে চারটে রত্ন আছে, আমরা থাকতে তোমার এই জমিদারি গড় 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 করে চলবে। এই তুই কি করবি? শোনো, আমরা এই চার মেয়ে আমরাও যাব, ওই যারা কীর্তন শুনতে যাবে ওদের পিছনে পিছনে আমরাও যাব। গিয়ে কি করবো জানো? যে মনে প্রাণে কীর্তন শুনবে তার কাছে তো আমরা যেতে পারবো না, সেখানে যাওয়ার অধিকার আমাদের নেই। কিন্তু যদি দেখি ওই কীর্তন বন্ধ করে সব যে যার বাড়ির গল্প ঘরের গল্প, এই দিদি জানিস তো অনেকদিন ধরে আশা করে আছি যে তোর বাড়িতে গিয়ে সেই মনের কথাগুলো বলবো। কত কথা আছে চাপা আছে রে আমার মনে, কিন্তু বলবার মতো সময় হয় না। আর ওই আমার বাড়ির মিনিষেটা আছে না, ওর জন্য কোথাও যাওয়ার মতো নেই জানিস তো। আজ যখন সুযোগ পেয়েছি মনের কথাগুলো বলে নেব। এখন এই যত রাজ্যের গল্প সবই কীর্তনের আসরে বসে, এখন ওই কলির চার মেয়ে তারাও চিন্তা করছে সুযোগ পাওয়া গেছে, যে দেখবে যে গল্পে মেতে আছে। বড় মেয়ে বলছে, সবার আগে আমি তার দারে দেব। তার মানে চার মেয়ের নামগুলো আগে বলে দি। চার মেয়ের নাম শুনে না, প্রথম মেয়ে মানে যে বড় মেয়ে তার নাম হচ্ছে ঝিমঝিমানি। মেজ মেয়ের নাম হলো হাই তুলানি, সেজ মেয়ের নাম এই যে পা মেলানি, ঠ্যাং মেলানি, আর ছোট মেয়ের নাম গোম্পানানি। দেখবেন এখানে যারা কীর্তন শুনছে, এই যে আমাদের ছোট ছোট ভাইরা আছে, এরা তো বলতে পারতো দূর কীর্তন শুনে কি হবে, আমাদের এখনো বয়স হয়নি, সময় হয়নি কীর্তন শুনবো কখন? 60 বছর পার হয়ে যাবে আমাদের জীবনের যে সময়টা চলে যাবে একেবারে, মানে বৃদ্ধ বয়স আসবে তখন ভগবানকে ডাকবো, তখন তাকে ভালোবাসবো। তারা সবাই বসে আছে আর আমার মায়েরা গড়গড় করতে করতে বাড়ি চলে যাচ্ছে। তখন আর হরিবল বেরোবে না, তখন হরিবল বলতে যে এখন হরিবল বেরোবে। বড় মেয়ে বলছে, তুই তো, বড় মেয়ে বলছে আমি ধারে চাপবো,
এবার দেখবেন প্রথমত যখন ঘুম আসে তখন কি হয়, এখন মেজো মেয়ে বলছে দিদি তুই যাবি, হ্যাঁ তোর পরপরই আমি তার ঘরে। যখনই মেজো মেয়ে ভর করবে দেখবেন বড় বড় হাই উঠবে, কি ওঠে না গেল 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 আর সেজো মেয়ে বলছে দিদি তুই যাবি তোর পরপরই আমি তার ঘরে যাবো। দেখুন পা মেলিয়ে বসেছে সবাই, পা মেলি মানে এখান থেকে এইটুকু বিছানায় পাতানো হয়ে গেছে। আর ছোট মেয়ে অবশেষে কি করবে বাকিটুকু, এবার যেই দেখবে ছোট মেয়ে ভর করেছে দেখবে শুশুর করে বাড়ি চলে যাবে। তার মানে অবশেষে তারা যাবে কোথায় জানেন, ওই কলি মহারাজের রাজত্বটাই গিয়ে চালাবে। হ্যাঁ এই চার মেয়ের প্রভাব, কিন্তু যে জন কীর্তনা সাধন করে পাপ তাপ দূর করে কৃষ্ণ নাম শ্রবণ করে রাত্রি জাগরিত করতে পারে, যে জন রজনী জাগরিত হয়ে রজনীকে প্রভাত করতে পারে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে, মহাজন বলেন সে কখনো জম পুরিতে যায় না, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম হরি নাম নাম করলে জীবকে যমপুরীতে যেতে হয় না, নরক বাস করতে হয় না, এমন কি সে মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারে যে জন হরি নাম করে। হরি বল। আর গল্প শুনবেন, এবার আপনারা ঠিক করুন যে ওই কলি মহারাজের রাজত্বে গিয়ে রাজত্ব চালাবেন নাকি হরি নাম শুনে বাকি দিনগুলো হরি নাম শুনে উপরে চলে যাবেন গোবিন্দের চরণে যাবেন।